17তম প্রভাষক প্রিলিমিনারি টেস্টের আলোকে তৈরি। আজকে ক্লাসে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা অংশের 17তম প্রভাষক প্রিলি টেস্টের যে ধারা অনুযায়ী প্রশ্ন আসছে ঠিক সেরকম একটি আমরা প্রশ্ন তৈরি করেছি। তো আশা করি যে এখানে যে প্রশ্নগুলো আছে আলোচনা করা হবে, এগুলোই ইনশাআল্লাহ আমরা অনেক পরীক্ষাতে কমন পাবো। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের আর্য ভাষাকে বলা হতো বৈদিক ভাষা। এই প্রশ্নটা অন্যভাবে এসেছিল 17তম প্রভাষক নিবন্ধনে। এভাবে আসতে পারে যে প্রাচীন ভারতের আর্য ভাষাকে বলা হতো বা কি বলা হতো, বৈদিক ভাষা বলা হতো। শ্রীকৃষ্ণ কীর্তন কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে? 1915 সালে শ্রীকৃষ্ণ কীর্তন, যেটা মধ্যযুগের সাহিত্যকর্ম, সেটা 1915 সালে গ্রন্থাকারে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে অব্যয়। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? ভাষার সাধু রীতি তৎসম শব্দবহুল। ভাষার সাধু রীতি হচ্ছে তৎসম শব্দবহুল। বাংলা চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার ভূমিকা অনস্বীকার্য? সবুজপত্র। আমরা জানি সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছেন প্রমোদ চৌধুরী এবং তিনি হচ্ছেন বাংলা চলিত রীতি প্রতিষ্ঠাতা। এই সবুজপত্র পত্রিকার চলিত রীতি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রয়েছে এবং 1914 সালে এই পত্রিকাটি প্রকাশিত হয়। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? কলম শব্দটি আরবি ভাষা থেকে গৃহীত হয়েছে। আরোহণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবরোহণ। আরোহণ শব্দের বিপরীত শব্দ অবরোহণ। জায়া শব্দের কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে অর্ধাঙ্গিনী, দয়িতা, স্ত্রী, কলত্র, অঙ্গনা, ভার্যা এবং ধারা। এগুলো হচ্ছে স্ত্রী শব্দের কয়েকটি সমার্থক শব্দ বা জায়া শব্দের কয়েকটি সমার্থক শব্দ। এরপরের প্রশ্ন হচ্ছে, ক অক্ষর গোমাংস। ক অক্ষর গোমাংস এই বাগধারাটির অর্থ হচ্ছে মূর্খ। ক অক্ষর গোমাংস বাগধারাটির অর্থ হচ্ছে মূর্খ। সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে? সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কয়েকবার আসছে যে সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে, সেটা হচ্ছে কমা। যৌগিক ও মিশ্র বাক্যের দুই বা ততোধিক পৃথক বাক্যের সমন্বয় বোঝাতে কোন চিহ্ন বসে? ড্যাশ চিহ্ন বসে। যৌগিক অমিশ্র বাক্যের দুই বা ততোধিক পৃথক বাক্যকে যখন সমন্বয় বোঝাবে তখন ড্যাশ চিহ্ন বসে। সমাসবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? সমাসবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য যে চিহ্নটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাইফেন। হাইফেন ব্যবহার করা হয় সমাসবদ্ধ পদে। শিরোধার্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শিরযুগ ধার্য। শিরোধার্য। বৈষ্ণব এর প্রকৃতি পত্যয় হচ্ছে বিশ্বযুগ স বৈষ্ণব। পত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ হচ্ছে জেলেনি। পত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ হচ্ছে জেলেনি। নামপদের যে অংশকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে প্রাতিপদিক বলা হয়। আমরা অনেকে প্রাতিপাদিক বলে ফেলি, এটা আসলে প্রাতিপদিক হবে। নাম শব্দের যে অংশকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় প্রাতিপদিক। ছেলে ধরা কোন সমাসের উদাহরণ? উপপত্তৎপুরুষ সমাস হচ্ছে ছেলে ধরা, এই সমাসের উদাহরণ। ছেলে ধরা হচ্ছে উপপত্তৎপুরুষ সমাস। ছাড়পত্র এর বেশবাক্য হচ্ছে ছাড় দেওয়ার জন্য যে পত্র, এটি হচ্ছে কর্মধারী সমাস। ছাড়পত্র বেশবাক্য হচ্ছে ছাড় দেওয়ার জন্য যে পত্র, কর্মধারী সমাস। ফেলুক পার্টি বাগধারাটির অর্থ কি? কদরহীন লোক। ফেলুক পার্টি বাগধারাটির অর্থ হচ্ছে কদরহীন লোক। ধর্মের সার বাগধারাটির অর্থ হচ্ছে যথেচ্ছাচারী। যথেচ্ছাচারী, যথেচ্ছাচারী ভাগ ধর্মের সার। সংস্কৃত কৃতপত্যয় অনীয় যুগে গঠিত শব্দ হচ্ছে দর্শনীয়, লক্ষণীয়, করণীয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংস্কৃত কৃতপত্যয় অনীয় যুগে গঠিত কয়েকটা শব্দ দর্শনীয়, রক্ষণীয় এবং করণীয়। উভয় লিঙ্গ এর কিছু উদাহরণ হচ্ছে সাথী, সন্তান, শিশু, পাখি। উভয় লিঙ্গের কিছু উদাহরণ হচ্ছে সাথী, যেমন এটা 17তম নিবন্ধন এসেছিল, সন্তান, শিশু এবং পাখি। হাতির শাবক এক কথায় প্রকাশ হচ্ছে করফ। হাতির শাবককে এক কথায় বলা হয় করফ, মানে হাতির বাচ্চাকে আর কি। মহাত্মা কোন সমাস? বহুব্রীহি সমাস। মহানবী কোন সমাস? কর্মধারয় সমাস। কোন সমাসের পরপদের অর্থ প্রাধান্য থাকে? কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান থাকে। সম্বোধন পদের কোন বিভক্তি যুক্ত হয়? র অথবা এর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্বোধন পদের কোন বিভক্তি যুক্ত হয়?
ইউসুফ জুলেখা বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যকর্ম? মধ্যযুগের সাহিত্যকর্ম। ইউসুফ জুলেখা মধ্যযুগের সাহিত্যকর্ম। অমীয় ধারা কার কাব্যগ্রন্থ? অমীয় ধারা হচ্ছে কাইকুবাদের কাব্যগ্রন্থ। অমীয় ধারা। মহাশ্মশান মহাকাব্য কোন যুদ্ধের অবলম্বনে রচিত? পানিপথের তৃতীয় যুদ্ধের অবলম্বনে রচিত। কোলাকুলি কোন সমাসের উদাহরণ? বেতিহার ভূভী সমাসের উদাহরণ হচ্ছে কোলাকুলি, বেতিহার ভূভী সমাস। উচ্চারণের সুবিধা ও ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করার উদ্দেশ্য সন্ধি। উচ্চারণের সুবিধা এবং ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে সন্ধির। ঢাকা যুগ ঈশ্বরী, ঢাকেশ্বরী কোন নিয়মে এ হয়েছে? কোন নিয়মে এটা হয়েছে? সেটা হচ্ছে আ যুগ ই ইকাল টু এ। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? ব্যাখ্যামূলক। বন্ধনী চিহ্ন সাধারণত সাহিত্যে ব্যাখ্যামূলক বোঝাতে বা ব্যাখ্যামূলক নির্দেশ করতে ব্যবহৃত হয় সাহিত্যে। কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই? হাইফেনের কোনো বিরতিকাল নেই, হাইফেন বিরাম চিহ্নটির কোনো বিরতিকাল নেই। কোলন ও ড্যাশ চিহ্নে থামতে হয় 1 সেকেন্ড, কোলন এবং ড্যাশ চিহ্ন থামতে হয় 1 সেকেন্ড সময়। সেমিকোলন চিহ্নের জন্য থামতে হয় 1 বলার দ্বিগুণ সময়। সেমিকোলন চিহ্নের জন্য থামতে হয় 1 বলার দ্বিগুণ সময় সেমিকোলনের জন্য থামতে হয়। এই ছিল 17তম নিবন্ধনের আলোকে বাংলা অংশটুকুর প্রশ্নের আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি নিবন্ধনের আলোকে বাংলা অংশটা আলোচনা করা হবে। প্রত্যেকেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।